স্ট্রবেরি জ্যাম টিরামিসু। চলুন তাহলে কি কি উপকরণ লাগছে দেখে নিই। স্ট্রবেরি জ্যাম 4 টেবিল চামচ, ওয়েফার বিস্কিট 1 প্যাকেট, দুধ 1 কাপ, চকলেট সিরাপ 1 টেবিল চামচ, স্ট্রবেরি সিরাপ 1 টেবিল চামচ, চিনি 2 টেবিল চামচ, চেরি 10টি, গুঁড়ো দুধ আধা কাপ, ফ্রেশ ক্রিম আধা কাপ, স্পঞ্জ কেক হাফ পাউন্ড। এই ছিল উপকরণ। এবার কেমন করে তৈরি করবেন তাই দেখুন। টিরামিসুর প্রথমে আমি যেটা করব, এখানে কেক তো স্পঞ্জ কেক আপনি চাইলে বাড়িতেও তৈরি করতে পারেন, আবার স্পঞ্জ কেক কিনতেও পাওয়া যায়। আপনার সময় যদি বাঁচাতে চান আপনি চাইলে একটা স্পঞ্জ কেক কিনে নিতে পারেন। আর বাকি উপকরণগুলো আমি এখন একসাথে মিক্স করে নিচ্ছি। রান্না করতে হবে টিরামিসুর যে মেইন, গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, সাথে একটু ঘন হবে মিক্স করে নিচ্ছি, সাথে দেব 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, চিনি যাবে 2 টেবিল চামচ, কারণ এখানে আমি স্ট্রবেরি জ্যাম ব্যবহার করব, সেই কারণে মিষ্টি অল্প দিচ্ছি, অনলি 2 টেবিল স্পুন। সব একসাথে মিশিয়ে নিতে হবে, একটু পানি দেব। এবারে যেটা করতে হবে, এই মিশ্রণটাকে রান্না করতে হবে। চুলাটা আমি অন করে দিচ্ছি, মিশ্রণটা ঢেলে দিচ্ছি, কন্টিনিউয়াস নাড়তে হবে, তা না হলে দেখা যাবে পুড়ে যাবে, নিচে লেগে যাবে, গন্ধ হয়ে যাবে, সেই জন্য আপনাকে ঘন হওয়া পর্যন্ত নেড়ে যেতে হবে। অলরেডি এটা প্রায় ঠিক হয়ে গেছে, চুলাটা অফ করে দিচ্ছি। মিশ্রণটা আমি এখন একটা বাটিতে ঢেলে দেব, একটু ঠান্ডা করে নিতে হবে, বিট করে নিচ্ছি। এখন স্টেপ বাই স্টেপ যেতে হবে। এখানে আমি কফি গুলিয়ে নিয়েছি, বেইজ একটা কেক দিতে হবে, যে কোনো কেক আপনি চাইলে দিতে পারেন বেইজ হিসাবে। আমি খুব বেশি চাচ্ছি না, একটু পাতলা বেইজই চাচ্ছি, একটাই বেইজ হবে। বেইজটা হয়ে গেল, এখন আমি যেটা বানালাম তার অর্ধেকটা দিয়ে দিব উপরে, আর বাকি হাফ থাকবে। এরপর আমরা দেব স্ট্রবেরি জ্যাম। আমি একটু বার করে বিট করে নিচ্ছি, পুরো টাই দিয়ে দেব। এরপর আরেকটা লেয়ার আসবে ওয়েফার বিস্কিট, এবং এটা কফিতে চুবানো থাকবে। কফিটা ঢেলে নিলাম, কফির ফ্লেভার থাকবে এই একটা লেয়ার ওয়েফার বিস্কিট। তার উপরে আমি যে মিশ্রণটা তৈরি করেছি সেটা উপরে আবার দিয়ে দিচ্ছি, হুইপ ক্রিম দিয়ে আমি এখন সাজিয়ে দেব। কিছু সুইট বলস দিয়ে দিব। এবার মাল্টি কালারের সুইট বল দিচ্ছি, খুব ভাল লাগে দেখতে। তৈরি হয়ে গেল স্ট্রবেরি জ্যাম টিরামিসু। প্রিয় দর্শক, আমরা চেষ্টা করছি কাজি ফার্মস কিচেনের প্রোডাক্ট দিয়ে আপনাদেরকে নানা স্বাদের রেসিপি দেখানোর জন্য। আশা করি আপনাদের ভালো লাগছে, বাড়িতে সবাই মিলে এই টিরামিসু তৈরি করে উপভোগ করবেন, কারণ ইফতারিতে একটু মিষ্টি থাকা অত্যন্ত প্রয়োজন, সেটা ছোটরাও যেমন ভালোবাসে বড়দের জন্যও দরকার। সারাদিন রোজা রাখাতে গ্লুকোজ লেভেল অনেকটাই নেমে যায়, তো মিষ্টি মুখ দিয়েই আমাদের শুরু করা উচিত। আশা করি আমাদের রেসিপিগুলো আপনারা ট্রাই করছেন, দেখা হবে আবারও, ভালো খান নিশ্চিন্তে।